नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में नेशनल हैंडलूम डे के उपलक्ष्य पर स्वदेशी हस्तशिल्प या कुटीर उद्योगों को पुनर्जीवित करने के उद्देश्य से सिलीगुड़ी के संडे हट परिसर में राष्ट्रीय हस्तशिल्प दिवस 2023 का आयोजन किया गया। इस दिन के अवसर पर सिलीगुड़ी और आसपास के क्षेत्रों में खादी सूती कपड़े से विभिन्न प्रकार के परिधान बनाने वाली महिला उद्यमी एकत्रित हुई। राष्ट्रीय हस्तशिल्प दिवस के अवसर पर एक फैशन परेड या फैशन शो का आयोजन किया गया, जिसमें पुरुषों और महिलाओं के साथ साथ बच्चों ने भी भाग लिया। एक ओर जहां कलाकारों ने रविंद्र संगीत की धुन पर दिन की शुरुआत की, तो वहीं संडे हाट परिसर के अनुभवी सेवानिवृत्त शिक्षिका रेबा बोस, परोपकारी रविंद्रनाथ जैन, पर्यटन विशेषज्ञ राज बोस, अलका शर्मा सहित फैशन जगत की जानी मानी हस्तियाँ शामिल रही। फैशन डिजाइनर देवीदे, सुभगत रूपा मैत्रा, कई अन्य उपस्थित थे। আমরা উত্তরবঙ্গের সাথে গোটা উত্তর পূর্ব ভারতকে এটার সাথে আমরা জুড়েছি এবং এখানে আপনারা দেখতে পারবেন যে উত্তরবঙ্গের সাথে যেরকম আসাম আছে, সিকিম আছে, ভুটান আছে, অরুণাচল আছে, হ্যাঁ মণিপুর আছে, মিজোরাম আছে, এইভাবে করে ত্রিপুরা আছে, যে এন্টায়ার রিজেনের যে হ্যান্ডলুম সেটাকে তুলে ধরা হয়েছে এবং তার সাথে যে উইভিং, আমাদের যে কালচার যেটা আছে, আমাদের যেটা আমরা বলি সভ্যতা, আমাদের সভ্যতা কিন্তু এই উইভিং দিয়ে বা এই বোনাই দিয়ে শুরু হয়েছিল। বোনাই যদি না থাকতো তাহলে হয়তো সভ্যতাটা শুরু হতো না, এই সিল্করুটটা শুরু হতো না। সেই সিল্করুটের সভ্যতার যে রিমেন, যে সিডটা থেকে আবার নতুন করে আমরা ফ্যাশন দিয়ে আমরা শুরু করছি এখানে। দাদা, আজকের এই হ্যান্ডলুম ডে যেটা হচ্ছে, কী মেসেজ? আমাদের আসলে 7ই আগস্ট আমরা ন্যাশনাল হ্যান্ডলুম ডে মানিয়ে থাকি, কিন্তু আমাদের সানডে হাট যেহেতু আজকে 6 তারিখ পড়েছে, আমরা একদিন আগেই এই হ্যান্ডলুম ডেটাকে মানাচ্ছি। এই হ্যান্ডলুমটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের যে তাঁতের কাজ করা হয়, যে তাঁতে আমরা যেসব কাজকর্ম করি সেটার এত বড় একটা আনঅর্গানাইজ সেক্টর আছে, যেই সেক্টরটাকে আমরা রেকগনাইজ করতে পারি না। আমরা আজকে এমপ্লয়মেন্টের জন্য ভাবছি, আজকে আমরা বলছি যে গ্রাম ছেড়ে কত মানুষজন চলে যাচ্ছে, কিন্তু এই যে তাঁত দিয়ে যদি আমরা মানুষকে পুরনো তাদের ফর্মে ফিরে আনতে পারি, তাহলে যেটা হবে যে প্রচুর এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং বিদেশে এক্সপোর্ট করার একটা অপরচুনিটিও তৈরি হবে, এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কনভেনশনাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেসব শার্ট প্যান্ট আমরা সাধারণত পরে থাকি, ওইটা পৃথিবীর একটা সবচেয়ে বড় পলিউটেন্ট। এত বড় পলিউটেন্টের থেকে কিন্তু আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি, কেন কি আজকে আমরা যখন সবাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কথা বলছি, গ্রিন ইকোনমি নিয়ে কথা বলছি, সেই সময় এই হস্তশিল্পর কিন্তু একটা বিরাট রোল আছে। অন্য দেশগুলোকে হয়তো এটাকে তৈরি করতে হবে, কিন্তু আমাদের দেশে এই ধরনের অবস্থা কিন্তু তৈরি আছে। বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে আমরা বলে থাকি যে কারো যখন মেয়ের বিয়ে হয়, তার মা তাকে মানে যেই জিনিসটা সে ইনহেরিট করে সেটা হচ্ছে এই আমরা যে হাতে বুনি সেই তাঁতটা সে ইনহেরিট করে। তো এরকম একটা কালচারের মধ্যে এই ধরনের একটা আন্দোলনকে যদি আমরা তুলে ধরতে পারি এবং প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষ যারা আছেন, তারা যদি আস্তে আস্তে করে নিজেরা এই তাঁতের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে, গামছা থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, শাড়ির থেকে শুরু করে বিভিন্ন আইটেম যদি সেটা শুরু করতে পারে, তাহলে দেখা যাবে যে এইটা কিন্তু একটা নতুন ফ্যাশন তৈরি হবে। এবং সেই ফ্যাশনের দিক থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সানডে আর্ট যে শুধু তাঁতিদেরকে সাপোর্ট করছে তা নয়, তার সাথে মডার্ন ফ্যাশনের সাথে কী করে এটাকে জোড়া যায় সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরছে। এবং এখানে বেশিরভাগই 90%-এর উপরে কিন্তু ওমেন এন্টারপ্রেনাররা আছে। তো আচ্ছা, আজকে সানডে হাটের বিষয়ে কিছু বলুন। এই আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে, তো বলুন। 7ই আগস্ট 2015 সাল থেকে ভারতবর্ষে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসাবে পালিত হচ্ছে। তো আজকে সানডেতে আমরা ওই হস্তশিল্প দিনটাকে পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিলিগুড়িতে যারা এই হস্তশিল্প নিয়ে কাজ করছে তারা কিন্তু অনেকেই আজকে এসছে তাদের জিনিসপত্র নিয়ে। আজকে এই ইন্ডাস্ট্রিয়াল যুগে হস্তশিল্পটাকে বাঁচিয়ে রাখাটাই কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। এখানে প্রচুর মানুষ কিন্তু আসছেন, ক্রেতা এবং বিক্রেতা, যারা এই দিনটাকে আমাদের সাথে থেকে এই হস্তশিল্পকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনারা ভারতবর্ষের কোন কোন জায়গায় করছেন এটা আজকে মেলাটা? সানডে হাটের মেলা শিলিগুড়িতেই হয়, কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু আমরা সানডে হাটের এই মেলা কলকাতাতেও গেছি, নর্থ ইস্টেও গেছি এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে আমরা পাহাড়ে গেছি আমাদের সানডে হাটের কেন্দ্রে নিয়ে বিভিন্ন সময় কিন্তু মেলাটা হয়েছে। ম্যাম, জেসে কি মোদীজি নে কাহা হ্যায় ভোকাল ফর লোকাল, ভোকাল ফর লোকাল,
So do you believe that this is the right time and the right place? Yes. Because India is such a huge country, no? With huge population. There are number of population, those who are skilled labor. But still we are using the Western products and all, yeah, right now. Yeah, we are using. But to keep them living, we have to use it. Okay. Because it is sustainable. For thousands of years, we are making it by our hand, and also we are using it. So this is also our... क्या बोलेगा हमें ये इसको प्रोत्साहित करके इसको लिविंग रखना है. सो यू थिंक दैट वट एवर मोदी मिस्टर मोदी हैज सेड द प्रधानमंत्री ने जो कहा है तो आप मानते कि ना ये होना चाहिए? बिकॉज वी हैव टू कीप एंड यू बिलीव इन वोकल इन लोकल राइट. यस वी हैव टू कीप आवर लोकल थिंग्स लिविंग. ओके ये खाली मोदी जी नहीं जो विश्वास करते हैं इसमें वही बोलते हैं. अपना नाम क्या बोलिए? शाम गुप्ता.